চট্টগ্রামের হকার্স মার্কেটে আগুনে লেগে পুড়ে গেছে অন্তত 20টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে বাজারের একটি দোকানে হঠাৎ আগুন দেখতে পান তারা। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে আশেপাশের দোকানে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 8টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। টানা 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা, তবে এরই মধ্যে সম্পূর্ণ পুড়ে যায় 20টি দোকান। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস। ক্ষতি তো অনেক হচ্ছে, এটা যে বর্ধমানকে এটা পুরো পাইকারি দোকান না, এগুলো সবগুলো পাইকারি। বর্তমানে এখন তো সব সিজনের মাল তুলে রাখছে সব কিছু, এখন মনে করেন অনেক ক্ষতি হয়েছে। এগুলো তো আপনার তো গোনা নাই, ঠিক আছে না? যারে হয়েছে অপারে তো ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি আমাদের। এখন সবারই রমজান উপলক্ষে প্রস্তুতি পর্ব চলতেছে, তো সবারই গোডাউনে যথেষ্ট পরিমাণ মালের মজুত করা আছে। এখন এই পর্যায়ে আমার না হোক, আমার একটা ভাইয়ের দোকানে যদি এই অগ্নিসংযোগটা হয়, তাহলে আমার ভাইয়েরও কিন্তু আর্থিকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমরা আগুনের মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের 5টা স্টেশন থেকে আমাদের সব গাড়ি আমরা ফোর্স ডিপ্লয় করেছি, আমরা যাতে করে আগুনটা ছড়িয়ে যেতে না পারে। যেহেতু এখানে পাহাড়ের উপর মার্কেট, এখানে কোনো পানির ব্যবস্থা নেই আপনারা জানেন। সেই মুহূর্তে আমরা যতটুকু আগুন ছিল সেখানের মধ্যে আমরা আগুনটা ফোর্স ডিপ্লয় করে আগুনটাকে আমরা ওইখানে আটকে রাখার ব্যবস্থা করেছি আমরা।